আমি এখন আবার চলে এসেছি, কারণ আমি এতক্ষণ আমার ক্যামেরাটা ঠিক করলাম। আমি জানি না কেমন হচ্ছে, বাট এটাতে একটু বেশি সময় লাগে আমার মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে একটু সময় পেলাম, তাই ভাবছি যে আজকে একটু নিজে নিজে কি করব, ভুরুটা ফিল আপ করবো। আমি কখনো নিজে নিজে এর আগে করিনি, বাট আজকে আমি ট্রাই করব নতুন এই যে এই যন্ত্র দিয়ে। আমি অবশ্য এখানে খুলে রেখেছি, এই যন্ত্র দিয়ে আজকে ট্রাই করব, দেখি পারি কিনা। অবশ্যই পারবো, কেন পারবো না বলেন তো? আজকে আমি আমার লাইফে প্রথম আর কি আমি এটা দিয়ে ট্রাই করব, দেখা যাক হয় কিনা। যদিও পার্লারের মতো এত সুন্দর আমার মনে হয় না হবে, বাট ট্রাই করতে দোষ কিসের বলেন তো? সাথেই থাকুন তাহলে দেখেন আমি পারি কিনা। এই যে আমি যন্ত্র নিয়ে চলে এসেছি, কিন্তু এটার মুখ খুলতে হবে। খুলে দিলাম, এখানে রাখি। আমি একার দিয়ে ভিডিও করছি আর একার দিয়ে এটা তো অন করি, দেখি। আমি জানি না কেমন হচ্ছে, আমি তো ক্যামেরার দিকেই তাকিয়ে আছি, হপফুলি ভালো হবে। আগে একটু উপরের দিক দিয়ে নি, ও এক হাত দিয়ে ক্যামেরা এই মোবাইল ধরে আর এক হাত দিয়ে এটা করতে আমার একটু সমস্যা হচ্ছে। আমি একটু আমার ফোনটাকে করতে হবে, ভালো জায়গায় রেখে তারপরে করতেছি। এখন আমি একটু অন্যভাবে চেষ্টা করছি, দেখি এইভাবে পারি নাকি। এইভাবে বেশ একটা সুবিধা মনে হচ্ছে না, আমাকে আবারও জায়গাটা একটু পরিবর্তন করে নিতে হবে। আমি এখন আবার চলে এসেছি, কারণ আমি এতক্ষণ আমার ক্যামেরাটা ঠিক করলাম, ওখানে ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে না, তাই আমাকে একটু বিকল্প এ আবার ব্যবহার করতে হচ্ছে। তো সব কিছু ক্যামেরা ট্যামেরা এখন ট্রাইপড ট্রাইপডে দিয়ে সেট আপ করে নিলাম, এখন আবার শুরু কর। এই যে আমি চলে এসেছি, কি যে আমি করছি আমি নিজেও বুঝতে পারছি না, বাট কিছু একটা করছি সেটা জানি। অন করলাম, আগে তো ও আচ্ছা আচ্ছা, আগে পার্লারে গেলে নিচে থেকে চুল উঠায়, আমি এখন বাসায় করতেছি তো এটা তো আপ করে নি, তাই আমি আগে উপরের থেকে চুল উঠাচ্ছি তারপরে নিচে যাব। বাট এটাতে একটু বেশি সময় লাগে আমার মনে হচ্ছে, পার্লারে তো আমি নর্মালি সুতা দিয়ে উঠাই, ওনাদেরকে বলি সুতা দিয়ে উঠানোর জন্য, ওনারা সুতা দিয়েই উঠায়। বাট এটা দিয়ে কিন্তু ভালোই আর কি, চুল এই যে ভালোই আর কি কাটতেছে। আমি যেদিন এটা নিয়ে আসছি বাসায়, সেদিন জুয়েল আমাকে কি বলছে জানেন, তুমি কি পারবা এটা দিয়ে? তা আমি বলছি কেন পারবো না, এটা দিয়ে কেন পারবো না, এটা দিয়ে তো আরো সহজ, পার্লারে গেলে চোখ দিয়ে নাক দিয়ে পানি টানি বের হয়ে একাকার হয়ে যায়। কারণ কি, আমি যখন পার্লারে যাই, যখন সুতা দিয়ে উঠাই বুড়ুগুলা, তখন আমার না খুব ব্যথা লাগে, আমার দুই চোখ দিয়ে শুধু পানিই পড়তে থাকে। পার্লারে মহিলা বলে আপনি কাঁদতেছেন কেন? আমি বলি বাইরে বাই কাঁদবো না তো কি করবো, হাসবো যে ব্যথা লাগে, বাট এটা দিয়ে কোনো ব্যথা লাগছে না আমার, আমি আরো ইজিতে এগুলো কাটতে পারছি। এই উপরে উঠে গেছিল, আমি ভাবছি মনে কেটে গেছে। কোনো মতে উপরের থেকে উঠালাম, এখন নিচে একটু যাব। এখানে এটা দিয়ে ভুরু প্লাপ করছি, কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই, ভালোই লাগছে আর কি, খারাপ না। এই যে আমার এখন এপাশের গ্রুপ লাভ করা শেষ, বাট আমি তো পার্লারের মতো এত ভালো পারবো না, আমি জানি আস্তে আস্তে আর কি পারবো। তো এপাশেরটা শেষ, এখন এপাশেরটা বাকি আছে। অবশ্য আগে থেকেই করা ছিল, তো এখন তো আশেপাশ থেকে যতটুকু উঠছিল চুল সেইগুলোই আর কি উঠাইলাম, তো মোটামুটি হয়েছে আর কি, চলে আর কি, চালানো যায়। এখন এটা শেষ, এখন এপাশেরটা করব।
ও আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমি এটা কিন্তু আর্গোস থেকে কিনেছি, এটা আর্গোস থেকে কিনেছি। এটার দাম নিয়েছিল হচ্ছে, শুধুমাত্র এটার দাম নিয়েছিল 20 পাউন্ড। আর ব্যাটারি, এটার জন্য ব্যাটারি আলাদা কিনতে হয়। আগে হচ্ছে ব্যাটারি এই যে প্যাকেটগুলোতে দেওয়া থাকতো এখানে, বাট এখন আর দেওয়া থাকে না, এখন আলাদা ব্যাটারি কিনতে হয়। যে ওই আর্গোস থেকে আমি নিয়েছিলাম একসাথে, তো আমার ব্যাটারির দাম নিয়েছিল হচ্ছে, আমাকে 6টা না 5টা ব্যাটারি দিছিল, 5 পাউন্ড নিয়েছিল, তো এই হচ্ছে টোটাল 25 পাউন্ড নিয়েছিল। আমি এটা খোঁজার জন্য অনেক শপে গিয়েছিলাম, অনেকগুলো দোকানে, বাট আমি কিন্তু পাইনি সব। কারণ কি, কারণ হচ্ছে যে এটা সব দোকানে পাওয়া যায় না। ইভেন এটা আমি সুপার ড্রাগেও খুঁজেছিলাম, ওরা বলছে আমরা ওটা বিক্রি করি না, আমাদের কাছে ওই প্রোডাক্টটা নেই। আমি তারপরে, মানে আমি তো লুটনে থাকি, আমি তারপরে সুপার ড্রাগের অপোজিট, মানে সামনের যেটা আছে ওই পাশে একটা দিকে গিয়েছিলাম, ওই শপে আর কি ছিল ওই সুপার ড্রাগের। ওরাও আমাকে বলছিল যে আপনি প্লিজ একটু ওই শপে গিয়ে খোঁজ করেন, ওই শপে হয়তো বা পেতে পারে। দেন আমি ওই শপে গিয়ে পেয়েছিলাম, পাওয়ার পরে আমি ওই শপ থেকে নিইনি। তারপরে আমি চিন্তা করেছি আমি আর্গোস থেকে নেব, যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট, সো এনি প্রবলেম আমি যে কোনো টাইমে যদি নিয়ে বাসায় নিয়ে আসার পরে যদি দেখি প্রবলেম, তাহলে আমি এটা চেঞ্জ করতে পারবো। তো আমি পরে আর্গোস থেকে গিয়ে নিয়ে আসছি। আর এই যে এটার ভিতরে আর ছোট্ট একটা ব্রাশ দেওয়া আছে, যেটা এই যে ভ্রুটা সমান করা যাবে। তো আমি কিন্তু এটা ব্যবহার করে খুবই হ্যাপি হলাম, ভালো লাগলো আমার আর কি। এই যে পার্লারে যে যে ব্যথা বুতি ওগুলার এখন সহ্য করতে হচ্ছে না এমনিতেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা আমি এখন করে নিচ্ছি, বাট এটা দেখাচ্ছি না, কারণ অনেকটা সময় লাগছে। তো আমি ইউজ করে মোটামুটি ভালোই উপকৃত হলাম।